বিস্ফোরণের শব্দে মাঝে মাঝে আটকে উঠি, আবার মর্মাহত হয়ে যখন শুনি ওই বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই সাথে বোমা অনুরূপ বিস্ফোরক আজ আমাদের চারিপাশে। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক্সট্রা ফোকাসের চতুর্থ পর্ব। রান্নার কাজে এলপিজির লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয় হলেও সিলিন্ডার গ্যাসের এই ব্যবহার ইদানিং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এক হিসাবে দেখা গেছে গত 5 বছরে দেশের এই ধরনের ঘটনা ঘটেছে 500 উপরে। এতে মানুষ মারা গেছে 200 আর চকবাজারের একদিনের ঘটনায় 70 জন। বাংলাদেশে এলপি গ্যাস ব্যবসার সম্প্রসারণ ঘটলেও সিলিন্ডারের মান তদারকির জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সিলিন্ডার পরীক্ষার জন্য মাত্র 1টি কেন্দ্র রয়েছে, তাও চট্টগ্রামে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও দেশের প্রায় সকল জায়গায় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। ওষুধের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, কীটনাশকের দোকান, খাবারের দোকান, এমনকি পানের দোকানেও চলে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা। এক কথায় বলা যায় সকল উন্মুক্ত স্থানে চলে এলপি গ্যাসের অবাধ বেচাকেনা। সরকারের নীতিমালা তোয়াক্কা না করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাস বা এলপি গ্যাসের সিলিন্ডার, যার ফলে ঝুঁকির মধ্যে রয়েছে ওই অঞ্চলের বসবাসকারী সকল মানুষ। গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের বিধান থাকলেও তা মানছে না অধিকাংশ বিক্রেতাই। এ কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার বিক্রির স্থানে কমপক্ষে পাকা মেঝেসহ আধা পাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক সক্ষমতা সংক্রান্ত লাইসেন্স সহ অগ্নি নির্বাপক সিলিন্ডার এবং মজুদ ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সকল শর্ত পূরণ করলে কেবল এলপি গ্যাস বিক্রির নিবন্ধন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। লাইসেন্স ছাড়া কোনো দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা যাবে না। 10টির কম সিলিন্ডার দোকানে থাকলে লাইসেন্সের প্রয়োজন হবে না এমন আইনের সুযোগ কাজে লাগিয়ে অধিকাংশ এলপি গ্যাস ব্যবসায়ী লাইসেন্স না নিয়ে অবৈধ গ্যাস ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে বিভিন্ন ব্র্যান্ডের 20-30 পিস পর্যন্ত গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা করা হয়। দোকানের ভিতর বেশি পরিমাণ মজুদ রেখে বিক্রয়ের জন্য কৌশল হিসাবে দোকানের সামনে ফুটপাতের ধারে 2-4টি সিলিন্ডার রেখেই বিক্রি করছে, ফলে রাস্তাতে চলাচলরত সাধারণরাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে। এ ধরনের বিস্ফোরক দ্রব্যে যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সম্প্রতি ঢাকায় কয়েকটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। এরপরে ঝুঁকিপূর্ণ এসব গ্যাস সিলিন্ডার নিয়ে আবার শুরু হয়েছে নানা সমালোচনা ও আলোচনা। কীভাবে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স করতে হয় সে বিষয়েও জানে না সেসব গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী দোকান মালিকেরা। অধিক লাভের আশায় সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারা বিক্রি করছে পেট্রোলিয়াম জাতীয় বা গ্যাস সিলিন্ডারের মতন ভয়াবহ বিস্ফোরক। বিস্ফোরক আইন 1884 দাহ্য এলপি গ্যাসের রুল 2004 69 ধারায় 2 বিধিতে লাইসেন্স ব্যতীত কোন ক্ষেত্রে এলপি গ্যাস মজুদ করা যাবে তা উল্লেখ আছে। এই বিধিতে 71 নম্বর ধারায় বলা আছে আগুন নেভানোর জন্য যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্রপাতি রাখতে হবে। এই আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে 2 বছরের এবং অনধিক 5 বছরের জেল এবং 50,000 টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম নীতি না মেনে সে সকল অবৈধ গ্যাস ব্যবসায়ীর অদৃশ্য কোনো শক্তির বলে বা অদৃশ্য কোনো শক্তি থাকার কারণে প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করে আছে, ফলে স্থানীয় প্রশাসনের সামনে তারা অবৈধভাবে এসব গ্যাস বিক্রি করে যাচ্ছে। এর ফলে ঝুঁকিতে রয়েছে ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ,
পথচারী, ক্রেতা সহ তারা নিজেরা। এখনই সময় সবাইকে সচেতন হতে হবে, সেই সাথে ওই সকল গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী তাদেরকে শুধরে যেতে হবে এবং ভাবতে হবে সাধারণ মানুষের কথা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে দায়িত্বে অবহেলা করলে চলবে না। এইসব অবৈধ গ্যাস ব্যবসায়ী এবং অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের কাছে পাঠিয়ে দিন আপনার এলাকার অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের খবর। এক্সট্রা ফোকাস আপনাদের মুখপাত্র হয়ে সে সকল বিষয় তুলে ধরবে। আপনাদের সাথে আবার দেখা হবে এক্সট্রা ফোকাসের নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।